হ্যালো গাইস, গুড মর্নিং। আমি চলে এসেছি, এই যে তো সঙ্গে আছে, এই যে কালারটা দেখতে পাচ্ছ তো, এই যে এটা জিরে ভেজানো জল। আর আমার খাওয়া হয়ে গেছে সকালবেলায়, কিন্তু সুচিতার পাপাকে এই যে দিতে যাচ্ছি, এখন ধূপ টুপ সব দেওয়া হলো, আর এই যে মোমো এসে এখানে খাওয়া শুরু করেছে। তো এখন যেটা কাজ হলো, এটা খেলাম যেহেতু, এখন কিছুক্ষণ আর কিছু খাবো না। আর দেখি সুচিতাকে আবার টেনে টেনে তুলতে হবে। আর যেটা হলো, তোমরা প্রথমেই দেখতে পেলে আমি ব্লগটা কাল থেকে শুরু করেছি, আর কালকে আমার যা এসেছিল, তো দিদিভাই এসেছিল অনেকদিন পরে, তো ভাবলাম চলো শেয়ার করি। তোমাদেরকে অনেকদিন আগে দেখিয়েছিলাম এই দিদিভাই এসেছিল, তো ভাবলাম শেয়ার করি চলো। তো শেয়ার করলাম দেখতেই পেলে, খুব মজা করে বেশ অনেকক্ষণ ধরে গল্প টল্প হলো, গল্প গুজব, মানে কারোর সাথে দেখা হলো না, বেশ গল্প আমাদের শেষ হয় না, তো সেই গল্প করছিলাম, চা খেতে খেতে বেশ ভালো লাগছিলো। তো চলো এটা আগে দিয়ে দিই, আর আজকে দেখাবো আমি বিয়ের জন্য অনলাইন থেকে কি নিয়েছি, তো সেটা দেখাবো তোমাদেরকে আজকে, ঠিক আছে? তো আজকে দেখি আবার রান্না টান্না কী আছে, সকালের এইসব পর্বগুলো সেরে নিই, তারপরে সেরে নিয়ে তোমাদের সঙ্গে আবার বসবো, বসে ওগুলো শেয়ার করব। তো চলো এখন দেখি সীতা পাপাকে এটা দিয়ে আসি। আর এই দেখো মোমো, দেখো নিচে কী করছে, তো ওখানে মানে শীষ ডাটা, যেটা পালং শাকের শীষ যেটা বলি আমরা বাংলায়, ওটা আর আছে ফুলকপির ডান্টি কটা, ফুলকপির পাতাগুলো আমি ছাড়িয়ে রেখেছি, ওর জন্যই রেখেছি ওগুলো, যাতে ও খায়। তো মাঝে মাঝে আসছে, যখন যখন খিদে পাচ্ছে আসছে আর খাচ্ছে, খাক। তো চলো আমরাও তাহলে আমাদের কাজটা করে নিই। মোমো মামা সোনা, চলো এনাও তোমার জিরে ভেজানো জল, নাও। তুমি চা দিলে ভালো হবে না? না না, চা দিলে ভালো হবে না, জিরে ভেজানো জলটা খেতে হবে। কেমন গুণটা পাচ্ছ বলো? তোমার ওই সেটটা বোধ হয়, তাছাড়া আবার কী হবে? ও মা, তুমি কোথায় যাচ্ছি? তাজা তো
কিভাবে যে এটাকে আমার হাত কেটে ফেলেছি। হাতটাই কেটে ফেললাম, যা কাঁচি দিয়ে খাঁচ করে এখানে দিয়ে দিয়েছি। তো গাইস, দেখতেই পেলে আমি আনপ্যাক করে নিলাম যেগুলো আমি অনলাইনে আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। তো অনলাইনে আজকে এসেছে দুটো, আর এর আগে এসেছে, তো সেইগুলো আমি কি কি নিয়েছি বিয়ে উপলক্ষে তো সেগুলো এবার দেখিয়ে দিই। তোমাদেরকে অনেক অধৈর্য করে রেখেছি সেই থেকে, তো আর অধৈর্য করে রাখবো না। আর আমার জিনিসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তবে একটু কমাসমা দামের মধ্যে নিয়েছি, একদম বেশি দামের কিছু না। তো চলো তাহলে, কি দেখার জন্য রেডি আছো? তো চলো, তোমরা বুঝতেই পেরে গেছো আজকে যেগুলো আনপ্যাক করেছি সেগুলো কি, আর এর আগের দিনকে কি নিয়েছি, তো সব মিলিয়ে কটা নিয়েছি চলো দেখিয়ে দিই। এখনও একটা আসতে বাকি আছে, আর দেখি সেটা আসলে অবশ্যই তোমাদেরকে সেটাও শেয়ার করব। তো এখন কবে আসবে ওটাই একটু ভয় পাচ্ছি, দেরি হলে জানি না কি হবে। কালকেও তোমাদেরকে এই ব্যাপারটাই বলছিলাম যে দেরি হবে কি না, মেয়েও একটু চিন্তায় আছে, আমিও একটু চিন্তায় আছি বিয়ের মধ্যে তখন আবার মেয়ের পড়তে পারবে কিনা ড্রেসটা। আমাকে নিয়ে আমি চিন্তা করছি না, আমার যা আছে তাই পরবো, কিন্তু ওর একটু, কারণ একটা লেহেঙ্গার উপরের যে টপটা সেটা আর হচ্ছে না, সেই জন্য ভেবেছি যে অনলাইন থেকে নিয়ে নিই। তো সেখান থেকে তাহলে ওর ওটা একটু ফিটিংস ফিটিংস করে দেওয়া যাবে। তো এবার সেই ফিটিংস করার সময়টা যদি না হয় সেটা একটা ব্যাপার। তো দেখি, আশা করছি কাল পরশুর মধ্যে চলে আসার কথা, কারণ এগুলো একটু দেরিতে আসবে ভেবেছিলাম। তো চলে আসলো, আগে চলে আসলো, এই তো আজকে তো সোমবার, আর মঙ্গলবার তারপরে দিন বুধবার, বুধবারে থুবড়ো, বৃহস্পতিবারে বিয়ে। তো চলো, আর বিয়ে উপলক্ষে কী কী নিলাম দেখিয়ে দিই, যেটা দেখাবো কোথা থেকে শুরু করি। আচ্ছা, তোমাদেরকে প্রথমে এটা দিয়ে শুরু করি, এই যে দেখতে পাচ্ছ, তো এটা এই বক্সটার ভিতরে, আর খুব সুন্দর, এত সুন্দর প্যাকিং করে পাঠায় ওনারা, দারুণ, মানে কোনো যেন ক্ষয়ক্ষতি না হয়, খুব সুন্দর প্যাকিং ট্যাকিংগুলো খুব সুন্দরভাবে করে। তো এই যে আমি এই দেখো এই সেটটা নিয়েছি, সব অক্সিডাইজ, এগুলো আজকে একটা অক্সিডাইজের সেট এসছে, তো ওটা আমার জন্য না, ওটা মেয়ের জন্য। তো চলো, এই যে এই যে এই যে দেখতে পাচ্ছ কানেরটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, অবশ্যই তোমাদের একটা কমেন্ট আমার জন্য অনেক কিছু মানে দেয় আমাকে। তাহলে তোমাদের একটু মানে তোমাদের কেমন মতামতটা আমি বুঝতে পারি, না হলে তো তোমরা জাস্ট অনেকেই দেখো দেখে চলে যাও, তাতে কি হয়, আমি তো তোমাদের মনের ভাবটা বুঝতে পারি না, না আমি কীরকম ধরনের ভিডিও বানাবো বা কিছু আমি কিছু বুঝতে পারি না। তো আমার মনের মতো করে আমি চেষ্টা করি তোমাদের যাতে ভালো লাগে সেরকম কিছু করে দেখানোর। তো এই হলো ব্যাপার, এই যে দেখো আমার এটা ভীষণ ভালো লেগেছে, ভীষণ, যখন সাজুগুজু হবে না সাজুগুজুর সাথে এইরকম দারুণ। আমি তোমাদেরকে একটু খুলেই দেখিয়ে দিচ্ছি, এই যে, তো এই যে এই যে একটা এরকম, আর এটা এখান থেকে এই এতটা নামছে পুরো একদম, মানে এটা পরলে আর গলায় কিছু পরা লাগবে না। কেমন হয়েছে? আমার খুব ভালো লেগেছিলো, তো সেই জন্য অর্ডার দিয়ে দিয়েছি, জানি না কেমন আমাকে পরে কতটা বাজে লাগবে। তো যাই হোক, এটা হলো। আচ্ছা, এরপরে যেটা আর একটা অক্সিডাইজ আজকে যেটা এসে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই হলো, এই যে এই তিনটে, আচ্ছা আমি এরকম করে আগে দেখিয়ে দিই। তো এই দুটো হচ্ছে কানের, খুব সুন্দর লেগেছে দেখো। আর আমার নেলগুলো, কিন্তু নেলের দিকে তাকিও না, কারণ নেল পালিশগুলো সেই কবে পরেছিলাম, মানে এত কাজের মধ্যে সব আধঘামচে আধঘামচে হয়ে আছে, তো তারপরেও মানে খুব বাজে লাগে তোমাদেরকে দেখাতে, তো সেইগুলো নখের দিকে তাকিও না। তো এই দেখো কানের দুটো খুবই সুন্দর, আর এই যে উপরের দিকে এরকম ইয়ে আছে, এটা হচ্ছে কানে, সাজুগুজু না করলে না একদম ভালো লাগবে না ঠিক। এই যে এটা কানের একই সেম, এই যে একটা রিং, বুঝতে পেরেছ? তো ও নো, পড়ে গেছিল। তো এটা আমার মেয়ের খুব পছন্দ, ও নিজেই পছন্দ করেছে এটা, মায়ের একটা মুখ আছে যত সম্ভব আমার মনে হচ্ছে, দেবীর মুখ,
খুব ভালো লাগবে, মায়ের আশীর্বাদ সবসময় থাকবে, তাই না? তো এটাও খুব ভালো লেগেছে আমাদের। আর এগুলো সবই বিয়ে উপলক্ষে। আর যেটা হলো সেটা হলো এই যে, তো এই যে খুব একটা বেশি দাম না কিন্তু এগুলোর। আর এই যে তলাই টার্সেলটার এইরকম আছে, পুঁতি টাইপের, কেমন একটা, বেশ একটু অন্যরকম লাগলো এটা। তো এই হলো, এই যে গলায় পরলে এরকম লাগবে। যখন পরবো সাজবো, আমি পরি বা মেয়ে পরে, যেই পরুক না কেন, তো তখন বুঝতে পারবে। এগুলো এরকম করে দেখে অতটা হয়তো বোঝা যায় না, তো আমার ভালো লেগেছিল তাই আমি এটা অর্ডার দিয়েছিলাম। এখানে একটা বড়, দেখো বড় একটা ডায়মন্ড টাইপের আছে, আর এগুলো সব ছোট 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 ছোট। খুব ভালো লেগেছে আমার এটা। তো আমি একটা সিম্পল সাজ পছন্দ করি, তো সেই জন্য এটা নিয়েছি। এটা কেমন হয়েছে বলো? এই যে এই যে ভালো লাগছে তো? অবশ্যই কিন্তু বলো কেমন লাগছে, না হলে পরবই না হয়তো। আমি তো সবকিছু এরকম করে নিই, নিয়ে তারপরে কি হয় পরবো মানে এরকম একটা ব্যাপার হয়। আমি খুব খুঁতখুঁতে, প্রচণ্ড হারে খুঁতখুঁতে। আর এই এই সেটটার সাথে আছে দুটো ইয়াররিং, এই যে দুটো ইয়াররিং আছে। ইয়াররিংগুলো খুব সুন্দর, পরলে খুবই ভালো লাগবে আশা করছি। যখন মেকআপ টেকআপের সাথে না, তখন বেশ ভালো লাগবে। দেখো ইয়াররিংগুলো কীরকম দেখেছ, বেশ মুক্ত টাইপের আছে নিচে, আর উপরে ডায়মন্ডটা বড় আছে, আর চারি সাইডে ছোটো ছোটো। তো এবার আর এবার যেটা হলো, এর সাথেই আছে একটা টিকলি টিকলি টিকলি, এই যে। তো এই যে বুড়ো বয়সে ভীমরতি। তো এই হলো ব্যাপার। আর এই যে এটা এটা আর কিন্তু, ও নো বাবা পড়ে যাচ্ছে, ও নো এটা তো এটা এটা রাখতে পারছি না। আর এই যে এটা দেখতে পাচ্ছ, তো এই যে এটার সাথে মানে টিকলি সময় সেট আছে। আর কি নিয়েছি বলো তো? বুঝতে পেরে গেছো তোমরা, প্রথমে দেখে ফেলেছ, তো দেখিয়ে দিই। এই যে এটা এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, এটা এ আমার আছে অন্যরকম। তো এই যে দেখতে পাচ্ছ, দারুণ স্মুথ, একদম মানে দারুণ সিল্কি, পুরো একদম কি বলবো, দারুণ দারুণ অসাধারণ। তো আমি এই দামগুলো বললাম না আজকের, কোনটার কি প্রাইস। আমি সব ফ্লিপকার্ট থেকে নিয়েছি, তোমরা দেখলেই বুঝে যাবে। আর দাম কিন্তু খুব একটা বেশি না সব জিনিসের। তো এই যে দারুণ লাগছে না বলো, কেমন লাগছে বলো? খুব ভালো লেগেছে এটা। তো এই হলো বন্ধুরা আমার আজকের মানে বিয়ে উপলক্ষে এই হলো আমার কেনাকাটা। আর এখনও বাকি আছে, এখনও আমার চুড়ি বাকি আছে, দু রকমের চুড়ি বাকি আছে। একটা নাকেরটা একটা নিতে হবে, নাকছাপি যেটা বলছে। আর ব্যাস, তাহলে আমার মোটামুটি কমপ্লিট, আর যা কিছু আছে ওইসব দিয়ে হবে, বেশি কিছু অত কিছু খরচ করা যাবে না। কারণ এখন এসব করোনা মরোনা হয় না, সব একদম পকেট খালি হয়ে গেছে, আমাদেরকে যা অবস্থা করে দিয়েছে সবাইকেই তাই অবস্থা আমার মনে হয়। তো আমার আজকের ভিডিও তাহলে তোমাদের কেমন লাগলো, খুব ভালো লাগলো তো? আর একটা জিনিস আসবে অনলাইন থেকে, সেটা হলো দেখা যাক কী আসে। তো চলো আজকের মতো এখানে টাটা করে দিই, আবার নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। আর বলছি না, এখন শুধু বিয়ে বিয়ে বিয়ে, কারণ সামনে বিয়ে আসছে, বুঝতেই পারছো এখন বিশাল আনন্দের ব্যাপার। আর সেই আনন্দের মুহূর্তগুলো তোমাদেরকে না শেয়ার করলে হয়, দুঃখগুলো শেয়ার করি আর আনন্দগুলো শেয়ার করবো না, তাই হতেই পারে না কখনো। তো চলো বন্ধুরা, সবাই খুব ভালো থাকো, হাসি খুশি থাকো, আর সবসময় আমার পাশে থাকো, ঠিক আছে? আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, আর আজকের মতো এইটুকুই, টাটা।